হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেন। আজকে আপনাদের সাথে আলোচনা করব ওপিনিয়ন আউটপোস্ট নিয়ে। ওপিনিয়ন আউটপোস্ট সার্ভে জগতের একটা ট্রাম্প কার্ড বলা চলে। এটা খুবই জনপ্রিয় একটা সাইট, এখানে আপনি অনেক বড় বড় সার্ভে পাবেন। আজকের এই ভিডিওতে আপনি দেখতে পাবেন ওপিনিয়ন আউটপোস্টে কীভাবে অ্যাকাউন্ট করা যায়, এই সার্ভে সাইটটা নিয়ে ফুল ডিটেলস আপনি জানতে পারবেন। এখানে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে সেটা আমি 100% শিওর দিচ্ছি না, বাট আজকের ভিডিও ফলো করে আপনি যদি অ্যাকাউন্ট করেন সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভালের পসিবিলিটি বেড়ে যাবে। সো ওপিনিয়ন আউটপোস্টে কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটা শিখতে হলে ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন। আর যারা এখন আমাকে সাবস্ক্রাইব করে নেই, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর অবশ্যই বেল বাটনে ক্লিক করবেন। এটা হচ্ছে আইপি চেকের ওয়েবসাইট। আজকে আমি আপনাদের বেরিজন 5 দিয়ে দেখাবো। বেরিজন অনেক ভালো আইএসপি। প্রথমে আমরা একটা নতুন ট্যাব নিয়ে নিলাম আর সার্চ করলাম ওপিনিয়ন আউটপোস্ট। ওপিনিয়ন আউটপোস্ট লিখে সার্চ করার পরে আপনারা সবার প্রথমে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন ওপিনিয়ন আউটপোস্ট, এইটা ওপেন করবেন। এই হচ্ছে আমাদের ওপিনিয়ন আউটপোস্ট সাইট। তো এই সাইটে কাজ করার আগে আমরা পেমেন্ট মেথডটা দেখে নিই, কীভাবে এখান থেকে আমরা উইথড্র করতে পারবো সেই বিষয়টা জেনে নিই। তো প্রথমে আমরা রিওয়ার্ডে চলে গেলাম। আমরা কাজ করে যদি উইথড্র করতে না পারি সেক্ষেত্রে কাজের কোনো বেনিফিট নেই। সো আমরা এটা আগে চেক করে দেখি। এখানে আমরা উইথড্র করতে পারবো পেপ্যালে, অ্যামাজনে, ভার্চুয়াল ভিসাতে, এরপরে আইটিউনে। এগুলো বাংলাদেশ থেকে সেল করা যায়। এই সাইটটা অনেক মজার একটা সাইট, এখানে আপনি অনেক বড় বড় সার্ভে পাবেন। বাট এই সাইটের একটা প্রবলেমও আছে, সেটা হচ্ছে ফোন ভেরিফিকেশন। এই প্রবলেমটা আগে ছিল না। আপনি যখন এই সাইটটা থেকে উইথড্র করতে যাবেন তখন আপনাকে প্রতিবার ফোন ভেরিফাই করতে হবে, আর ফার্স্ট টাইম যে নাম্বারটা ইউজ করবেন সেই নাম্বারটার মধ্যেই কোড যাবে, নাম্বার চেঞ্জ করার কোনো অপশন নেই। সো এখানে কাজ করতে হলে অবশ্যই আপনাকে নাম্বার কিনতে হবে, একটা পার্মানেন্ট নাম্বার। কীভাবে পার্মানেন্ট নাম্বার কিনবেন সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে, সেটা আই বাটনে দেখতে পাবেন। কিছুদিন আগে তারা এই আপডেটটা করছে। তো যাই হোক, প্রথমে আমরা এখানে একটা অ্যাকাউন্ট করি। তো অ্যাকাউন্ট করার জন্য চলে যান জয়েন নাওয়ে। তো এই হচ্ছে আমাদের সাইন আপ পেজ। এখানে চাইলে ফেসবুক থেকেও করতে পারবেন সরাসরি, বাট আমাদের ইউএস এর কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই। সো আমরা একটা ইউএস এর রিয়েল অ্যাকাউন্ট বের করে নিই। ইউএস এর রিয়েল অ্যাকাউন্ট কীভাবে বের করবেন সেটা নিয়েও আমার একটা ভিডিও আছে, সেটা আপনার আই বাটনে দেখতে পাবেন। তো অ্যাড্রেস বের করার জন্য আপনাদের একটা সাজেশন দিচ্ছি, সেটা হচ্ছে হোরে চলে যাবেন আর নিচের দিকে দেখেন, এখানে একটা জিপ কোড দেওয়া আছে, এই জিপ কোডটা অনুসারে অ্যাড্রেস বের করবেন। এখানে যে জিপ কোডটা থাকবে সেই জিপ কোডটার অ্যাড্রেস বের করবেন, তাহলে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভালের সম্ভাবনা বেশি থাকবে। তো আমি একটা অ্যাড্রেস বের করে নিই এটা দিয়ে। তো আমরা একটা অ্যাড্রেস বের করে নিলাম আমাদের জিপ কোড অনুসারে, এই ছিল আমাদের জিপ কোড। এটা একটা রিয়েল অ্যাড্রেস বের করে নিলাম। এখানে প্রথম বক্সে হচ্ছে ফার্স্ট নেম, ফার্স্ট নেমটা দিয়ে দিই। এই ফর্মটা আপনারা লিখে লিখে ফিল আপ করবেন, কপি পেস্ট করবেন না। এখানে ফার্স্ট নেম হচ্ছে অ্যান্থনি, এই হচ্ছে অ্যান্থনি। এরপর লাস্ট নেম হচ্ছে ডনি নেলসন, এই হচ্ছে ডনি নেলসন। এরপরে হচ্ছে জেন্ডার,
জেন্ডার হচ্ছে মেল। এখন আমরা রিয়েল এডেসে বের করলাম, বয়স হচ্ছে 40, তো সেই অনুসারে একটা বয়স দিয়ে দিলাম আমরা। এখানে দিয়ে দিলাম 20 তারিখ, 4 মাস, আর ইয়ার হচ্ছে, ইয়ারটা আপনারা ক্যালকুলেশন করে দিয়ে দেন। এখন 2020, তো বার্থডে হচ্ছে 80 সালে, এই হচ্ছে 1980। এর পরের বক্সে জিপ কোড, তো জিপ কোড হচ্ছে 22407, 22407। এরপরে এখানে ইমেলটা দিয়ে দিবেন। এই হচ্ছে আমাদের জিমেল। এখন আবার কনফার্ম ইমেল, এরপর এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। এই হচ্ছে আমাদের পাসওয়ার্ড। এখানে একটা জিনিস দেখেন, এটার মিনিমাম 8 ক্যারেক্টার উইথ অ্যাট লিস্ট 1 লেটার অর 1 নাম্বার, তার মানে 8 সংখ্যা লাগবে, একটা সংখ্যা লাগবে আর একটা ওয়ার্ড লাগবে। এভাবে পাসওয়ার্ডটা সাজাবেন আপনারা। এরপরে কনফার্ম পাসওয়ার্ড, ওই পাসওয়ার্ডটা আবার দিবেন যেটা উপরে ইউজ করলেন। এরপরে এখানে আই এম নট এ রোবট, এটা ক্লিক করেন। তো এখান থেকে আমাদের ট্রাফিক লাইট চুজ করতে বলছে, এখানে ট্রাফিক লাইট নেই, সো স্কিপ করে দিলাম। এরপরে হচ্ছে ক্রস ওয়াক, এই হচ্ছে ক্রস ওয়াক, ক্রস ওয়াক, ক্রস ওয়াক, ওকে। এরপরে ভেরিফাই করে দিলাম। এরপরে নিচের বক্সগুলো টিকমার্ক করে দেন, আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য ওপিনিয়ন আউটপোস্ট, এরপরে প্রাইভেসি পলিসি, এইটা, এরপরে নেক্সট করে দেন। তো এখানে ক্যাপচাটা প্রবলেম বলতেছে, আমরা ক্যাপচাটা আবার ফিল আপ করি। ট্যাক্সিস, ট্যাক্সিগুলা টিকমার্ক করলাম, এরপরে ভেরিফাই করে নিলাম, এরপরে ক্রস ওয়াক, এই হচ্ছে ক্রস ওয়াক। এখন আমরা ভেরিফাই করে নিলাম, এখানে ভেরিফাইতে ক্লিক করলাম, এরপরে নেক্সট করে দিলাম। সাইন আপ করার পরে এখানে আপনারা এই ফর্মটা দেখতে পাবেন, এটা হচ্ছে সিকিউরিটি কোশ্চেন। এখান থেকে একটা সিকিউরিটি কোশ্চেন নিয়ে নেন, এখান থেকে আমরা এটা নিয়ে নিলাম, হোয়াট ইজ দ্য লাস্ট নেম অফ ইউর বেস্ট ফ্রেন্ড, এখানে আপনার ফ্রেন্ডের নামটা দিয়ে দেন। এখানে আমার নামটাই দিয়ে দিলাম যেন মনে থাকে আমার। আমার ফ্রেন্ড যে কোনো দেশে হতে পারে আর যে কোনো টাইপের নাম হতে পারে, সো একটা দিলেই হবে, নো প্রবলেম। এরপরে ফিনিশ করে দিলাম। তো আমাদের অ্যাকাউন্ট করা হয়ে গেছে। এখন এখানে বলতেছে আনলক মোর রিওয়ার্ডস, তো এখানে তারা বলতেছে প্রোফাইলটা কমপ্লিট করলে আপনি বেশি বেশি সার্ভে পাবেন, বাট এখানে যদি আপনারা লক্ষ্য করেন, নো সার্ভে অ্যাভেলেবল, কমপ্লিট ইউর মেম্বার প্রোফাইল রিসিভিং মোর স্টাডিজ। তো এখানে যেহেতু আমাদের কোনো সার্ভে নাই, তার মানে বুঝে নিতে হবে যে আমাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়নি। অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হলে এখানে আপনারা সার্ভে পেতেন, যেহেতু এখানে সার্ভে নাই, সো অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়নি। আমি আপনাকে যে প্রসেসটা বললাম, এই প্রসেস আপনি অ্যাপ্লাই করে যদি অ্যাকাউন্ট করেন, তাহলে আপনি কয়েকবার ট্রাই করলেই আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল হয়ে যাবে। তো সাইটে নিয়ে বুঝতে পারছেন কীভাবে রেজিস্ট্রেশন করবেন। এখন আমরা উইথড্রোর বিষয়টি নিয়ে আলোচনা করি। যারা এখান থেকে উইথড্রো করবেন, প্রত্যেক মাস 1,500 খরচ না করতে চান, তার একটা কাজ করতে পারেন, এখান থেকে বেশি করে আর্নিং করে একবারে উইথড্রো করে নেবেন। টেক্সট ভেরিফাই থেকে নাম্বার নিয়ে এখানে উইথড্রো করে নেবেন, এরপরে আর ওই অ্যাকাউন্টে কাজ করবেন না। তো আশা করি বুঝতে পারছেন। এই ছিল আজকের মতো ভিডিও, আবারও দেখাবো আরও একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই বাই।